Bismillahirrahmanirrahim. তো আলহামদুলিল্লাহ আমরা উহুদের মসজিদে আসছি আসরের নামাজ পড়তে। তো আমরা এখন আমির হামজা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যিনি অনেক সাহসী ছিল আর সাথে 70 জন সাহাবীর কবর মোবারক দেখছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছে আর আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে সেই সৌভাগ্য দেখ যাতে ওনাদের কবর জিয়ারত আল্লাহর ঘর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার সৌভাগ্য হয়। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে সে সৌভাগ্য দান করুক, এটাই দোয়া। আল্লাহ আল্লাহ হাফেজ।